আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা মূলত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 35 পৃষ্ঠার যেই কাজগুলো রয়েছে, বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করো আর আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করো। সো 35 পেজের এই কাজটি কিন্তু আজকে আমরা করব। দুইটি কাজ আছে, এই দুইটি কাজ আমরা করব। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। সো বিজয় দিবসের তিনটি গুরুত্ব দেখো আমরা লিখেছি, তোমরা বক্সে দেখতে পাচ্ছ তিনটি গুরুত্ব। একটা হচ্ছে কি, বিজয় দিবস আমাদেরকে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের কথা মনে করিয়ে দেয়। কারণ বিজয় দিবসে আমরা কি করি, আমরা যে বিজয় অর্জন করেছি সেটা স্মরণ করতে পারি। দুই নম্বরটা হচ্ছে, বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, এটাও বিজয় দিবসের একটা গুরুত্ব। আর লাস্ট তিন নম্বর যেটা, বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমরা দেশকে ভালোবাসতে শিখি। 16ই ডিসেম্বর যখন আমরা বিজয় দিবস উদযাপন করি তখন দেখবা যে আমরা আমাদের মনের ভিতরে দেশপ্রেম জাগ্রত হয়ে যায় সেদিন। তো সেটার মাধ্যমে কিন্তু এই দিনটা উপলক্ষে কিন্তু আমরা দেশকে ভালোবাসতে শিখি, ঠিক আছে। সো আশা করি প্রথম যেই প্রশ্নটি ছিল যে বিজয় দিবসের তিনটি গুরুত্ব, সেই তিনটি গুরুত্ব তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন চলে যাব আগামী বিজয় দিবস উদযাপনে কী কী করতে চাই তার একটি তালিকা। এখানে আমরা 10টা বাক্য লিখব। সো চলো আমরা ওই প্রশ্নের উত্তরে চলে যাই। সো আগামী বিজয় দিবসে আমরা বিদ্যালয় থেকে বিজয় র্যালি বের করতে চাই, শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে কুচকাওয়াজ করতে চাই, বিজয় দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতা করতে চাই, তারপর হচ্ছে আর কী কী আমরা করতে চাই, কীভাবে উদযাপন করতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা করতে চাই, মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী করতে চাই, শিক্ষকদের সহায়তায় মুক্তিযুদ্ধের যে কোনো একটি ঘটনায় অভিনয় করতে চাই, বিজয় দিবসের আলোচনা সভায় এলাকার কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে যুদ্ধের গল্প শুনতে চাই, এলাকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে চাই, বানানগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চাই, তারপর হচ্ছে বীর শহীদদের জন্য দোয়া অথবা প্রার্থনা করতে চাই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবং সুপ্রিয় অভিভাবক বিন্দুদেরকে বলবো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।